এগুলো করেছে তাদের বিচার চাই। এরা পুরো জাতির, সেনাবাহিনীর, সবার জন্য একটা কলঙ্ক। আয়নাঘর কি? আয়নাঘর নিয়ে সকলের মনে প্রশ্ন, সকলে জানতে চায় গোপনে বন্দিশালা সম্পর্কে। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন পত্রপত্রিকায় উঠে আসছে আয়নাঘরের বিষয়টি। অনেক জায়গায় ঢালাওভাবে ছড়ানো হচ্ছে গুজব। অনেকে আয়নাঘর সম্পর্কে না জেনে পোস্ট করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে আয়নাঘর নামে যে আসলে এক বন্দিশালা আছে, এটা অনেকটা নিশ্চিত করেছে বিভিন্ন গণমাধ্যম। কিন্তু কি এই আয়নাঘর? আয়নাঘর হলো একটি গোপন বন্দিশালা যা নিয়ন্ত্রণ করা হয় বিশেষ গোয়েন্দা সংস্থার মাধ্যমে। এই বন্দিশালাটি রাষ্ট্রের জন্য হুমকি এমন মানুষদের জন্য ব্যবহৃত হয়। এখানে অনেকে এসেছেন, কেউ কেউ ফিরতে পেরেছেন, আবার কেউ কেউ এখনো বন্দী। আয়নাঘর সম্পর্কে যে গুজবটি বেশি ছড়ানো হচ্ছে তা হলো এখানে মানুষ মারা হয়। এখানে সাধারণত বন্দী রাখা হয় তাদের যারা রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তবে অনেক সময় সরকারের রোষানলে পড়েও বিভিন্ন ব্যক্তির স্থান হয়েছে আয়নাঘরে, এমনটি বলছে গণমাধ্যম। এটাও শোনা যায় যে এই আয়নাঘরে অনেক নিরীহ ব্যক্তিও বন্দী হয়েছেন, কিন্তু যারা নিরপরাধ তাদের পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়। মানবাধিকার সংস্থা অধিকারের হিসাব অনুযায়ী 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত অন্তত 605 জন ব্যক্তি বাংলাদেশে গুমের শিকার হয়েছেন। এদের মধ্যে সন্ত্রাসবাদ ও অপরাধকর্মে জড়িত থাকার সন্দেহে আটক ব্যক্তিরা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী, শাসক দলের সমালোচক ও সাধারণ মানুষ। তবে আয়নাঘর নামের এই বিশেষ কারাগারটি প্রধানত হাইভ্যালু বন্দীদের আটক রাখার ক্ষেত্রে ব্যবহৃত হয়। জানা যায় এই বন্দিশালায় 30টি সেল বা কক্ষ রয়েছে। আরও আছে কয়েকটি সাউন্ড প্রুফ কক্ষ যেখানে উচ্চস্বরে সবসময় ফ্যান চলতে থাকে। আয়নাঘর নামের এই বন্দিশালা পরিচালনা করে DGFI। DGFI হচ্ছে বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা। NSI ও বিশেষ শাখার সাথে এই সংস্থা বাংলাদেশের অভ্যন্তরীণ গোয়েন্দা কার্যক্রম চালাতে বিশেষ ভূমিকা রাখে। তবে এই সংস্থাটি কখনো ভুল করে কাউকে আটকে রাখে না। যদিও সরকারি চাপে মাঝে মাঝে রাজনৈতিক ব্যক্তিদের আটকে রাখা হয়েছে, তবে সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ এবং দোষ ছাড়া সংস্থাটি কাউকে বন্দী করে রাখে না। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ 10 বছর ধরে অজ্ঞাত স্থানে আটক করে রাখা 86 জনের তালিকা প্রকাশ করেছিল। এদের গুমের তালিকায় BNP সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী ও অরাজনৈতিক মানুষও রয়েছেন। যারা আটক হওয়ার পর ছাড়া পান তারা আয়নাঘর দেখে মুক্ত জীবনে ফিরে আসার পর আর মুখ খুলেননি, এমনকি তাদের কোনো কিছু মনে পড়ছে না বলেও পরবর্তীকালে জানিয়েছিলেন। এ তালিকায় বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকও রয়েছেন। আয়নাঘরের একজন সাধারণ বন্দী ছিলেন গাজীপুরের সেলিম, যাকে মাইক্রোবাসে করে তুলে আনা হয়। সেলিমকে আয়নাঘরের যে কক্ষে রাখা হয়েছিল সেখানে আগেও অনেক বন্দীরা থেকেছেন। যারা বন্দী ছিলেন তারাও তার অপহরণকারীদের পরিচয় সম্পর্কে স্পষ্ট সূত্র রেখে গেছেন। অনেকেই খাবারের সাথে দেয়া মাংসের হাড় বা কোনো শক্ত বস্তু দিয়ে DGFI-এর নাম কক্ষের দেয়ালে খোদাই করে লিখে গেছেন। এমনকি সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারাও এই আয়নাঘরে বন্দী হয়েছেন। হাসিনুর ছিলেন সামরিক বাহিনীর তেমনই ভেতরকার একজন লোক। তিনি এই গোপন বন্দিশালার অবস্থান সম্পর্কে স্পষ্ট ও নিখুঁত বর্ণনা দিয়ে বলেছেন, কারণ তিনি সামরিক বাহিনীর হওয়ায় তার অনেক কিছু জানা। জানা যায় আয়নাঘরে অবস্থান সামরিক বাহিনীর এলাকাতেই, চারপাশে সামরিক বাহিনীর বিল্ডিংয়ের মাঝে এই আয়নাঘরটির অবস্থান। আয়নাঘর নিয়ে মানুষের মনে এতদিন কৌতূহল ছিল, হয়তো সামনে আরও বেরিয়ে আসবে তথ্য।